প্রসারণ যখন কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যাবো সেটা দেখবো যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহক যেরকম আছে ঠিক সেরকম ক্ষেত্র প্রসারণ সহক এবং আয়তন প্রসারণ সহক সবগুলো আছে। আমরা যদি এটা জানতে পারি তখন আমরা সূত্রটা নিজে নিজেই তৈরি করতে পারবো, বুঝে গেছে? তো দেখো একটা প্রশংসক, এই প্রশংসক আমি ধরলাম যে দৈর্ঘ্য প্রশংসক, একটা বস্তুকে তুমি যখন তাপ দিবা তুমি যখন তার তাপমাত্রা বাড়াবা তখন তার দৈর্ঘ্য বাড়বে, সেটা আমরা আগের লেকচারে বুঝাইছি। একটা বস্তুর উপর তাপ দিলে সেটা দৈর্ঘ্য কোন কারণে বাড়ে কিভাবে বাড়ে, তো এখন দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে দেখো এখন দেখো যে দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে আমি জাস্ট দৈর্ঘ্য বরাবর ওই বস্তুটা যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা বিবেচনা করো। তো তুমি ধরো একটা এরকম একটা লোহা নিলা, বড় লোহার কিছু বা একটা রড নিলা এবং এইটাকে নেওয়ার পর তুমি তাপ দিলা এবং এই লোহাটাকে নেওয়ার পরে এই লোহাটার প্রথম যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা ছিল সাপোজ 5 মিটার, 5 মিটার দৈর্ঘ্যের লোহা নিবা, আচ্ছা 5 মিটার ধরো নিছো, তো 5 মিটার দৈর্ঘ্যের একটি লোহা নিলা, 5 মিটার দৈর্ঘ্যের একটি লোহা, 5 মিটার দৈর্ঘ্যের একটি লোহা তুমি নিলা এবং নেওয়ার পরে তুমি এই লোহাটার উপরে তুমি 25 ডিগ্রি সেলসিয়াস সাধারণ তাপমাত্রা, মানে প্রথম যে তাপমাত্রা ছিল প্রথম তাপমাত্রা প্রথম তাপমাত্রা, তারপরে কি, তারপরে হচ্ছে তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে 25 ডিগ্রি থেকে তুমি এটাকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে নিছো, এটা যখন তুমি 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে নিছো তখন এটা শেষ তাপমাত্রা, তখন তুমি তাপ দেওয়া বন্ধ করে দিলে, তার মানে ওই যে সেটাতে বুঝেছি ওইটাকে দেখে নিতে পারো। এই যে 5 মিটার দৈর্ঘ্যের একটি লোহা, তারপরে হচ্ছে 25 ডিগ্রি ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার দৈর্ঘ্য কতটুকু ছিল 5 মিটার, তুমি যখন তার তাপমাত্রা বাড়াই না তখন এটা 7 মিটার হয়ে গেল, কত মিটার হলো 7 মিটার, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর ফলে এটা যে শেয়ার দৈর্ঘ্য হলো সেটা কত 7 মিটার, অর্থাৎ 7 মিটার হলো যদি শেয়ার দৈর্ঘ্য 7 মিটার হচ্ছে তার কি শেয়ার দৈর্ঘ্য। তো এখন যাওয়ার পরে তোমাদের যে বেসিকটা জানতে হবে সেটা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আমরা জাস্ট এইদিকে একটা ঘটনা দাঁড় করানোর চেষ্টা করছি, সেই ঘটনাটাতে 5 মিটার দৈর্ঘ্যের একটা লোহা তোমার কাছে ছিল, সেটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা পরিবেশে ছিল, তুমি আশেপাশের তাপমাত্রা 30 ডিগ্রি বাড়াই দিলা, যখন তুমি আশেপাশের তাপমাত্রা 30 ডিগ্রি বাড়াই দিলা তখন তুমি কি দেখলা ওই যে দণ্ডটা আছে ওই দণ্ডটার দৈর্ঘ্য কি হলো বাইরে গেল প্রসারণ হলো, তাহলে কতটুকু প্রসারণ হলো তুমি যদি হিসাব করো 7 মিটার থেকে 5 মিটার বৃদ্ধ কতটুকু প্রসারণ হলো 2 মিটার, বুঝে গেছো? একটা দণ্ডটা কত ছিল 5 মিটার, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহ কি সেটা কি বোঝায়, দৈর্ঘ্য প্রসারণ সহক বলতে বোঝায় ওই দণ্ডটার দৈর্ঘ্য যদি 1 মিটার হইতো, কত মিটার 1 মিটার হইতো, ওই দণ্ডটার দৈর্ঘ্য যদি 1 মিটার হইতো এবং এদিকে তুমি তাপমাত্রা কতটুকু বাড়াইছো 30 না, তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াইতা তাহলে ওই দণ্ডটা কতটুকু বৃদ্ধি পাইতো, সেইটাই দৈর্ঘ্য প্রসারণ সহক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহক মানে কি, দৈর্ঘ্য প্রসারণ সহক মানে কি দণ্ডটার দৈর্ঘ্য যদি 1 মিটার হইতো, 5 মিটার না, দণ্ডটা 1 মিটার দৈর্ঘ্য একটা কিনিতাম দণ্ড নিতাম, আমরা যদি তারপরে ওই 1 মিটার দণ্ডটা দৈর্ঘ্য 1 কেলভিন বাড়াইতাম তখন এটা যতটুকু বাড়তো ততটুকু তাকে কি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহক, তখন ওইটার যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেত সেটা কি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহক। কিন্তু এখন দেখো এখন তুমি 5 মিটার দৈর্ঘ্যের নিয়েছো, তোমার হাতে তো 1 মিটার দৈর্ঘ্যের লোহা কি
নাই, বুঝা গেছে? কারণ এখন তুমি এইটাকে জাস্ট ঐকিক নিয়ম করতে পারো, এই জায়গায় কি করতে পারো, ঐকিক নিয়ম করতে পারো। করার জন্য কি করবা দেখো, মিনিসো কত মিটার, পাঁচ মিটার দৈর্ঘ্যে, খেয়াল করো, তখন এইভাবে লিখো, পাঁচ মিটার দৈর্ঘ্যে, খেয়াল করো, পাঁচ মিটার দৈর্ঘ্যে, পাঁচ মিটার দৈর্ঘ্যে লোহাকে কত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছো, 30 কেলভিন তাপমাত্রা বাড়াইলে, মানে 30 কেলভিন বাড়াইলে সেটা কতটুকু বাড়ে, 2 মিটার, কতটুকু বাড়ে, 2 মিটার, 2 মিটার, কারণ কি 7 মিটার শেষ দৈর্ঘ্য আর আগের দৈর্ঘ্য কত, 5 মিটার, মানে 2 মিটার। জাস্ট ওই কিক নিয়মটা ফলো করো, ওই কিক নিয়মটা কি, যদি দণ্ডটা কত মিটার হইতো, 1 মিটার দৈর্ঘ্যে হইতো, তাহলে 1 মিটার দৈর্ঘ্যে 1 কেলভিন, 1 মিটার দৈর্ঘ্যে 1 কেলভিন, তাহলে নাও ফলো, এটা হচ্ছে 1 মিটার, সাপোজ এটা কত 1 মিটার দৈর্ঘ্যে দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে, 1 কেলভিন বাড়ানোর পর দণ্ডটা কতটুকু বৃদ্ধি পাবে সেটা হিসাব করো, ঐকিক নিয়মের ভাবে 2 নিচে আসছে কত 5 × 30, বুঝা গেছো বেটা, একগুলো লেখো, 2 কি মিটার না, 5 কি মিটার না, 30 কি কেলভিন না, এই মিটার মিটার কাটা দাও, মানে আলটিমেটলি একক আসছে কেলভিন পার কেলভিন, এখন এইটাকে তোমাদের বইতে সূত্রটা আছে, আমি সেই সূত্রটাতে নিয়ে যাবো, জাস্ট আমি জাস্ট প্যারামিটার গুলো ইউজ করবো, প্যারামিটার গুলো কি, সেটা হচ্ছে প্যারামিটার গুলো হচ্ছে যে ধরে নিলাম যে একটা দণ্ড ছিল, যে দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে L1, দণ্ডের দৈর্ঘ্য কত, এটা একটা দণ্ড ছিল, দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কত, L1, আমি এই দণ্ডটার উপরে দণ্ডটার আদি তাপমাত্রা ছিল হচ্ছে θ1, প্রথমে তাপমাত্রা কত ছিল θ1, তাহলে দেখো এখন দণ্ডটা তাপ দেওয়ার পরে, অর্থাৎ আমি θ2 তে তাপমাত্রা নিয়ে যাওয়ার পরে দণ্ডের দৈর্ঘ্য হয়ে গেল L2, তাহলে সে কতটুকু বৃদ্ধি পাইল, আদি তাপমাত্রা কত ছিল θ1, আদি তাপমাত্রা কত ছিল θ1, শেষ তাপমাত্রা কত θ2, তুমি কত কেলভিন তাপমাত্রা বাড়াইছো, θ2 − θ1, ডেল্টা থিটা মানে হচ্ছে θ2 − θ1, দণ্ডটা যদি কত মিটার হইতো, 1 মিটার হইতো, কত কেলভিন তাপমাত্রা বাড়াইতাম, 1 কেলভিন বাড়াইতাম, তাহলে কতটুকু বাড়তো, খেয়াল করো দণ্ডটা যখন L1, দণ্ডটা কত যখন L1 দৈর্ঘ্যে, তখন এখন দেখো ঐকিক নিয়ম যদি করো তখন কি, 1 মিটার, খেয়াল করো এই যে 1 মিটার দৈর্ঘ্যের, 1 মিটার দৈর্ঘ্যের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে কি হচ্ছে, ঐকিক নিয়ম করো ডেল্টা এল বাই ডিজি কি আসছে বাই L1, 1 মিটার নিচের দিকে, ঐকিক নিয়ম বলে গেছে নাকি, L1 দেন এখানে কি আসছে ডেল্টা থিটা, সো এইটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ কোন দণ্ডের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, ওইটার তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াই, তখন ওই দৈর্ঘ্যটা, ওই দণ্ডটা যতটুকু বৃদ্ধি পাবে তাকে কি বলা হয়, লোহার দণ্ডটা যদি 1 মিটার দৈর্ঘ্যের হয় এবং ওই 1 মিটার দৈর্ঘ্যের লোহাটাকে যদি আমরা কত 1 কেলভিন বাড়াই, তখন ওই লোহাটার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, 3 মিটার, বুঝে গেছো, ওটা যদিও 3 মিটার বৃদ্ধি পায় না, সেটা তো আলাদা মান আছে তোমাদের বইয়ে, সেটা দেখিনি, বাট আমি জাস্ট কথাটা বুঝলাম অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রশংসক বলতে কি বোঝায়, এই পর্যন্ত বোঝা গেছে, আর দেখো ঠিক এরকম ক্ষেত্র প্রশংসকটাও ঠিক এরকম,
তুমি একটা একটা তল, একটা পাত, একটা লোহার পাত বা একটা সীসার পাত, এটা কি করলো তুমি? তাপ দিলা। তাপ দেওয়ার পর এটা কি বৃদ্ধি পেলো? ক্ষেত্রফল বৃদ্ধি পেলো। এখন কথাটা হইলো যে ওই ক্ষেত্রফল যদি একক ক্ষেত্রফল হইতো, ওই ক্ষেত্রফলটা যদি একক ক্ষেত্রফল হইতো এবং আমরা যদি ওইটার তাপমাত্রা এক কেলভিন বাড়াইতাম, তখন ওইটার কি পাইতো? তখন ওইটার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পাইতো সেটা হচ্ছে ক্ষেত্রফল সাংশব। আয়তনের ক্ষেত্রে ঠিক এটাই, আমরা দেখে ঘনকাকৃতির বস্তু অর্থাৎ ঘন লোহা দ্বারা তৈরি একটা ঘনক, আমরা কি করি লোহা দ্বারা তৈরি একটা ঘনক বা সীসা দ্বারা তৈরি একটা ঘনক, সেটা যদি আমরা তাপ দিই, এটার আদি যে আয়তন ছিল এই আয়তন থেকে সে আয়তন একটু বৃদ্ধি পাবে। সো কথাটা হলো যে যদি একক আয়তনের বস্তুটা এবং ওইটা যদি আমরা এক কেলভিন তাপমাত্রা বাড়াইতাম, তখন ওইটার আয়তন যতটুকু বাড়তো সেটাকে বলা হয় আয়তন প্রসারণ সহগ। এবং এইখান থেকে তুমি এই বেসিক থেকে তুমি লিখতে পারো যে ক্ষেত্র প্রসারণ সহগ সরাসরি যদি এয়ার টু মানে দৈর্ঘ্য, শেষ দৈর্ঘ্য মাইনাস কি আগে দৈর্ঘ্য, তারপরে কি নিচে কি আগে দৈর্ঘ্য ইনটু বিটা টু মাইনাস থিটা ওয়ান হয়। এবং ক্ষেত্র প্রসারণ সহগকে আমরা প্রকাশ করি বিটা দ্বারা, কি দ্বারা? বিটা দ্বারা। দেখ মিস তুমি বিটা ইকুয়াল টু লিখতে পারো, কি লিখতে পারো? এখন তুমি যদি আয়তন প্রসারণ এটাও পার কেলভিন হবে, কারণ উপরে আছে মিটার কিউব, নিচে একটা মিটার কিউব ক্যাটাগরি করে দিবে। বুঝেছোটা? ক্ষেত্র প্রসারণ সহক, দৈর্ঘ্য প্রসারণ সহক, তারপর হচ্ছে আয়তন প্রসারণ সহক, সবগুলার একক কি? পার কেলভিন। সবগুলো একক কি? পার কেলভিন। আচ্ছা এখন দেখো, এখন ক্ষেত্র প্রসারণ সহক, দৈর্ঘ্য প্রসারণ সহক এবং আয়তন প্রসারণ সহকের মধ্যে একটা সম্পর্ক আছে, রিলেশন আছে, সেটা হচ্ছে আলফা সমান সমান, খেয়াল করো সরি আলফা সমান সমান টু বিটা না, বিটা সমান সমান টু আলফা রে ভাই। শুনো তাই বলি বুঝাই, এই গামা মানে কি? আয়তন প্রসারণ সহগ। সো আয়তন প্রসারণ সহগের জন্য আয়তন মানে কি? তুমি দৈর্ঘ্য ইনটু প্রস্থের উচ্চতা দিচ্ছ না, তিনবার দিতেছো না, জাস্ট এইভাবে মনে রাখো। তার মানে গামা সমান সমান তিনবার কি দিতেছো? দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, তাই কি না? যদি তিনটাই একক একই দৈর্ঘ্যের হয় তখন তো দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য বলতে পারো। তার মানে দ্যাট মিন্স তুমি এটা লিখতে পারো দৈর্ঘ্যের জন্য কোন সহগ ছিল? আলফা। আলফা দ্যাট মিন্স তুমি থ্রি আলফা লিখতে পারো। বুঝেছো ব্যাপারটা? এইখান থেকে তুমি গামা এবং বিটার মধ্যে কি রিলেশন সেটা বের করতে পারবা, কিভাবে বের করবা দেখো। বিটা সমান সমান কতটুকু গামা, এটা বের করার জন্য তুমি গামা বাই বিটা দেবে, তখন কি উপরে ছিল থ্রি আলফা, নিচে বাই কি টু আলফা, আলফা আলফা কাটা গেল, গামা বাই বিটা সমান সমান কি পেলে তুমি থ্রি বাই টু, তার মানে গামা সমান সমান লিখতে পারো থ্রি বাই টু বিটা। ঠিক আছে? এবং যদি বিটা সমান সমান লিখতে চাও তাহলে এই সমীকরণ থেকে লিখতে পারবা। বুঝে গেছে? তোমার জাস্ট এইটা সহজ রাখতে হবে। আয়তন মানে কি? তিনবার দৈর্ঘ্যটা হচ্ছে ইয়া মানে কি ক্ষেত্রফল মানে কি? দুইবার আসতেছে এই জন্য টু আলফা। এখন এইটার প্রমাণ আমি সামনে লেকচার নিবো, বাট এই লেকচার পর্যন্ত তোমাদের এইটা শিখে রাখো বা তোমাদের বই অন্তত এটা হচ্ছে নতুন এডিশন যে বইটা সেটাতে এটা প্রমাণ আছে। সো এটা প্রমাণ করাবো আমি সামনে, অন্য একটা আলাদা লেকচার নিবো। তোমাদের বই এতটুকু আছে, এতটুকুর জন্য বুঝা গেছে ব্যাপারটা? তো এখন যদি দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র আসে বা দৈর্ঘ্য প্রসারণ এরকম জাতীয় কোনো সূত্র আসে, সূত্রটা কি ভুলবা কোনোদিন? ভোলার কোনো হয় না, জাস্ট একটা কথা মনে রাখবা, দণ্ডটা দৈর্ঘ্য যদি সূত্র ভুলে যাও তো ওই ঠিক নিয়ম দেখে দিবা কথা। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।